এমনটা একটি খবরের দিকে নজর রাখব উত্তরপ্রদেশে সেখানে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে উত্তরপ্রদেশে বৃন্দাবন হোটেলে ভয়াবহ আগুন এবং এই আগুনের জেরে হোটেলের দুই কর্মীর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে বিষয়ে আরও জানব প্রতিনিধি নিমাই পাণ্ডা রয়েছেন আমার সঙ্গে নিমাই কি জানা যাচ্ছে আগুন কি নিয়ন্ত্রণে দেখো আজকে ভোর রাতে এই আগুন লাগে বৃন্দাবন হোটেল মথুরাতে অবস্থিত এই বৃন্দাবন হোটেলে যে আগুন ভয়াবহ অগ্নিকাণ্ড এই অগ্নিকাণ্ডের জেরে দুজন কর্মী হোটেলের কর্মী তাদের মৃত্যু ঘটনা ঘটেছে তবে এখন আগুন নিয়ন্ত্রণে এলেও প্রাথমিকভাবে যেভাবে প্রথমে যেভাবে আগুন লাগে এবং তা ছড়িয়ে পড়ে দ্রুত হোটেলের বিভিন্ন ফ্লোরে তাতে কিন্তু যথেষ্ট আতঙ্ক তৈরি হয় হোটেলে যারা আবাসিক ছিলেন তারা কোনোরকম বেরোতে পারলেও দুজন কর্মী তারা বেরোতে পারেনি তাদের মৃত্যু ঘটনা ঘটে এবং তাদের দেহ উদ্ধার হয়েছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন সেখানে কাজ করে এবং এই মুহূর্তে আগুন অবশ্যই নিয়ন্ত্রণে এসেছে কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা এবং ভোর রাতে এই ঘটনা ঘটায় রীতিমতো আতঙ্ক তৈরি হয়ে যায় এবং তুমি বুঝতে পারছো দুজন কর্মীর মৃত্যু ঘটেছে মর্মান্তিক মৃত্যু ঘটেছে কথা বলছিলাম প্রতিনিধি নিমাই পাটনার সঙ্গে উত্তরপ্রদেশের বৃন্দাবন হোটেলে ভয়াবহ আগুন ভোর রাতে আগুন লাগে দুজন কর্মীর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে আগুন এখন নিয়ন্ত্রণে এলেও আতঙ্ক রয়েছে সেই হোটেলে